হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, দিস ইজ মৃত্তিকা। তো আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আরেকটা ব্লগ নিয়ে চলে আসবো, সো ফাইনালি চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট স্টাইলে আমি করবো, কারণ আজকের ব্লগে আমি কোথাও বেরোবো না, আমি বাড়ির মধ্যে থেকেই ব্লগটা করবো। সো বিষয়টা হচ্ছে আজকে কি আর বলবো, মানে তোমাদের কাছে কোথাও কিছু লোকানোর কিছু নেই। আজকে আমার বাড়িতে বাঁধাকপি রান্না হয়েছে, মানে কিছু বলার নেই। আর আমার সবচেয়ে অপছন্দের একটা সবজি, মানে আমার বিচ্ছিরি লাগে খেতে, বাঁধাকপি রান্না হয়েছে। আর আমার মা যেভাবে কাটে বাঁধাকপি, সত্যি কথা বলতে পুরো সুতো, মানে এই মানে পুরো সুতো হয়ে যায় বাঁধাকপিটা, মানে একেতেই তো বাঁধাকপি আমার খেতে একদমই ভালো লাগে না। তার উপর খাওয়ার পরও যদি ওই হাতে আঙুলের গোড়ায় সুতোর মতো আটকে থাকে, ওটা আরও ইরিটেটিং লাগে। সো মানে দুপুরবেলা এই কারণে আজ আমি রাগের চোটে ভাতই খাইনি। তো তারপর মাকে আজকে বিকেলবেলা অনেক মানে মানিয়ে গুছিয়ে, অনেক মানে মাস্কা মেরে মাকে রুটি করানোর জন্য রাজি করেছি। তো মা বলছে ঠিক আছে, আমি রুটিটা করে দেবো, তরকারির দায়িত্বটা তুই নে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, তরকারির দায়িত্বটা আমি নিলাম। তো আজকে তরকারি বানাবো না, তো আজকে আমি বানাবো হচ্ছে ডিমের ভুজিয়া, ডিম আর সয়ার ভুজিয়া। তো এটা আমি কখনো বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো এই কারণেই ডিশটা আমি এই ব্যাপারটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি যে কীভাবে আজকে আমি বানাবো এটা। তো চলো এসো, চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছ একদম। তো আমি প্রথমে রান্না করার আগে আমি গাইজ আমি তোমাদেরকে দেখাবো আমার মা কিভাবে বাঁধাকপি কাটে। আমি সিরিয়াসলি বলছি, আমি না দেখি আজকে পারছি না। এই দেখো, এই দেখো, এইভাবে আমার মা বাঁধাকপি কাটে, মানে জাস্ট দেখো এত সরু, মানে যে কারণ খাওয়ার পর মানে সুতোর মতো একদম পুরো লেগে থাকে, মানে আর যেতে চায় না। তো এমনিতেই আমার খেতে বিচ্ছিরি লাগে, তারপর যদি ওই সুতোর মতো আটকে থাকে খাওয়ার পরে, তো কার ভালো লাগে বলো। কিছু করার নেই। আর আমার মায়ের সব থেকে বড় কথা, যা কিছুই করি না কেন সে কোনোদিনও কিছু মোটা জিনিস কাটতে পারবে না, সবকিছু সরু সরু সরু। তো আমি আজকে কি বলবো আর কিছু বলার নেই, তো আমার রান্নাটা আমি স্টার্ট করি, আমার খিদে পাচ্ছে। তো শুরুতেই আমার কাছে আছে আনিয়ন কুচি, পেঁয়াজ, লঙ্কা, দেখতেই পাচ্ছ এ এত সরু, এই যে এত সরু করে যে কাটা আছে না, এটা কিন্তু আমি কাটিনি, আমার মাই কেটেছে। কি এত সরু করে আমি প্রথম কথা আমি কাটতে পারি না। আমি আগে আমি একটা কথা বলছিলাম, আমি রান্না বান্না একদম ঢেরস, আমি পারি না রান্না সেরকম একটা, খুব মানে খুব রেয়ার রান্না করি, মানে তাও নুন কম হয়ে যায়, এটা কম হয়ে যায়, ওটা কম হয়ে যায়, কষিয়ে ফেলি বেশি। তো এত সরু করে আমি কাটতে পারি না, আমার মাই কেটে দিয়েছে এগুলো। তো আলু আছে, দেখতেই পাচ্ছ, বলেছিলাম মাকে একটু মোটা করে কাটতে, কিন্তু সে তো কোনোদিনও কাটতে পারে না মোটা করে। তো তার একদম মোটা করে কাটা হচ্ছে এইটা, একদম মোটা করে কাটা, এটা নাকি আমার মায়ের কাছে এটা হচ্ছে তার মোটা করে কাটা, দেখে নাও প্লিজ। তো সয়া আছে, ছোট ছোট সয়াবিন আমি একদম ভিজিয়ে একদম সেদ্ধ করে তুলে রেখেছি চিপড়িয়ে। আর আছে এক চারটে, এক চারটে ডিম। তো চলো বানাই, গ্যাস জ্বালিয়ে ফেলেছি, গ্যাসটা রাখলাম, তেল নিলাম। আমি জানি না কেমন হবে, কি জানি কেমন হবে, বানাচ্ছি চলো। একটু বেশি তেল লাগে এতে, কারণ যেহেতু একবারই তেলটা নেব, বেশি তেল লাগে। তেলটা গরম হতে একটু টাইম লাগবে, আর একদম কড়কড়ে গরম না হলে তো ছাড়া যাবে না, না খুবই মুশকিল। তো তেলটা একটু গরম হোক, প্রচন্ড আওয়াজ হচ্ছে, কড়কড়া না হলে তো আমি আলু দিতে পারবো না। মা বলেই দিয়েছে, মায়ের কড়া ইনস্ট্রাকশন, কড়কড়া না হলে আলু দিবি না, মানে খাওয়ার মতো হবে না, মানে কুকুরকে খাওয়াতে হবে লাস্টে আর কি। কিছু না, রান্না বান্না না করলে যা হয় আর কি, বুঝলে, কিছু বলার নেই আর, আমি একদম সংসারি নই, কিছু বলার নেই আর, মানে কিছু পারবো না, চা এক কাপ চা ছাড়া কিছু পারি না। আর জলটা গরম করতে পারি, ডিমের অমলেট করতে পারি, আগাম বলে দিলাম, আর রান্না বান্না কিছু পারি না। তেলটা আরো গরম হবে, একদম কড়কড়া গরম হবে, তারপর দিতে হবে, ছাড়ার সময় একটা যুদ্ধ ওটা, আমি ছাড়ছি এখন। ওরে বাবা রে,
ওরে বাবা রে, ছেড়ে দিলাম আলুগুলো, নেড়ে নেব। সিম করে আলুগুলো ভাজতে হবে, নইলে কিন্তু একদম কি বলবো যাতা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনো ভাজা হয়নি, আরো একটু ভাজা ভাজতে টাইম লাগবে, তো ভাজাটা হয়ে যাক তারপর দেখাচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে মোটামুটি, তো দেখতেই পাচ্ছ কেমন যে যায় না, এই রাখলাম। এবার কড়াইতে আর একটু সামান্য তেল নেব, তেল অ্যাড করব, গ্যাসটা আমি এখন অন করিনি, সিম করে রেখেছি, সামান্য তেল নেব, সামান্য তেল নেব, নিয়ে আমার মনে হয় আরেকটু তেল লাগবে, জানি না, তেল মনে আরেকটু লাগবে, বাবা খুলতেও কি প্রবলেম হচ্ছে, আর সামান্য একটু তেল লাগবে, তো আমি একটু তেল দিলাম, ব্যাস এনাফ এনাফ। এবার যেটা করব, এবার পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা একটু বাড়িয়ে নিলাম, আর একটু গরম হোক তেলটা, সবে তো দিলাম, নতুন তেল দিলাম, ঠান্ডা তেল একটু গরম হোক সামান্য, তারপর দিয়ে দেবো। এটা কি বলবো, দিয়ে দিয়েছি তো, দিয়ে দিয়েছি এগুলো, এগুলো এখন ফ্রাই করব মোটামুটি মিনিমাম আই থিঙ্ক 5 থেকে 7 মিনিট ফ্রাই করব এগুলো। বাবা কি সরু সরু করে কেটেছে, কেমন অন্ত পরে হলুদ অ্যাড করব এর মধ্যে, একটু ফ্রাই হয়ে যাক তারপর এর মধ্যে হলুদ অ্যাড করব। তো এবার হলুদটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ভাজা একটু হয়েছে, সামান্য একটু হলুদ দিতে হবে, আর একটু দিই কি হয় দিলে, এতে হবে না কালার কিছু, এনাফ। ভাজো ভাজো, আমি জানি না কেমন হবে খেতে, সব থেকে বড় ক্রিটিসিজম হচ্ছে আমার মা, আর আমার সত্যি কথা বলতে যে কটা আজ পর্যন্ত যাই রান্না করেছি, সেটা মানে তড়কা বানাই, ঘুগনি বানাই বা চাউমিন বানাই, বানিয়েছি বানিয়েছি, এমন না যে বানাইনি, সব কিছুতে নুন কম হয়ে যায় আমার, আমার কিছু করার নেই, আর নুন কম হয়ে যায় একদমই, মানে নুন কম হয়ে যায়, জানি না আমার নুনের সাথে কি শত্রুতা আছে আমি জানি না, নুন কম হয়ে যায় আমার। তো এবার যেটা করব, ভাজা একটু হয়ে গেছে, তো এবার যেটা করব, এবার ডিমটা দেবো এর মধ্যে, ডিমটা ফাটিয়ে দেবো, এটাই হচ্ছে আমার কাছে একটা চ্যালেঞ্জিং একদম, ডিমটা দেওয়া, ওরে বাবা রে, চামচ টামচ নেই, আমাকে হাতেই ঠিক করে ফাটাতে হবে, আমার হাতে লেগে গেল, চি আরেকটা দিতে হবে, চি আমার হাতে লেগে গেল, মানে বোঝো আমি ডিমটাও ফাটাতে পারি না ঠিক করে, মানে এতটাই মানে অকর্মার ঢেকি আমি, কিছু বলার নেই, নিজের তারিফ তো নিজে করতে পারবো না, যেটা সত্যি সেটা সত্যি, আমি একেবারে ঢেড়স, কিচ্ছু পারি না আমি। 4টে ডিম দিচ্ছি, তোমরা চাইলে মানে পরিমাণ হিসেবে তোমরা দিতে পারো, কিন্তু এমন করে বলছি যেন সুদীপার রান্নাঘর, ফাটাবো এবার
সেটা আবার নিচ্ছি। এই ডেকে যাচ্ছিস কেন বাবা রে, পড়ে যাচ্ছে এক্ষুনি, একটু ব্লেড কন্ট্রোল করে নি, পড়ে মরে গেলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বিশাল একটা বড় কাণ্ড হবে। সো ভুজিয়াটা মানে মোটামুটি ভুজি মতো বানিয়ে নিয়েছি, তো এবার যেটা করব সয়াবিন গুলোর মধ্যে দিয়ে দেবো। ওরে বাবা, ওরে মা গো বাবা, কত এবার আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো বা ভেজে রাখা আলুগুলো। তেল দেখেছিস, এবার ভালো করে নাড়াবো। এটাই হচ্ছে একটা সব থেকে চ্যালেঞ্জিং একটা জিনিস, যেটা আমার প্রচন্ড ভয় লাগে, সেটা হচ্ছে এইভাবে এত ফুল করে কড়াই ফুল করে নাড়ানো। ওরে বাবা রে, তো এইভাবে ধরে নাড়াতে হবে। মা গো, যেহেতু বসে রান্না করছি তার উপর আরেকটা প্রবলেম হচ্ছে এটাও, বসে রান্না করছি। নুনটা মনে হয় আরো দিতে হবে, আমি জানি না কি হবে, কেমন হবে কিচ্ছু বুঝতে পারছি না। আমার খাটনি হচ্ছে, আমার হাত ব্যথা করছে বন্ধুরা, দেখো কি করে ফেলেছি গ্যাসটাকে। আমাকে চাই শিও শট মার আজকে, আমার একটু পরেই আমার মা আসবে রান্নাঘরে, যে দাম 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 করে আমায় দেবে। এটাকে এখন ভালো করে ভাজতে হবে, কষাতে হবে, তারপরে কিন্তু আমরা এটা খেতে পারবো। তো কষানোটাই হচ্ছে মেন। আর আমার তো প্রবলেম আছে, আমার ধৈর্য নেই একদম রান্নায়, যেটা খুবই দরকার ধৈর্য, সেটাই আমার মধ্যে নেই। সো গাইজ, আমার মা একটু আগে এসে আমাকে ধমকি দিয়ে গেল, একটু লঙ্কার গুঁড়ো দে নাহলে ভালো লাগবে না, আর একটু নুন দে। তো আমি জানি এটা মানে একদম বাধা ধরাই, আমার নুন কম পড়ে যাবে, তো একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, সামান্য বেশি না কিন্তু, সামান্য আর একটু দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি, ব্যাস এনাফ, এটা ঠিক আছে। চলো এবার একটু কষাবো, এবার নাড়াবো এটাকে। লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে আমি জানি না কেমন হবে, আমি করে তো যাচ্ছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না খেতে পারবে কি না। আর একটা কথা আমি আজকে বলতে চাই এখানে, আমি যেরকমই রান্না করি, ভালো রান্না করি খারাপ রান্না করি, আমার একটা ছোট ভাই আছে, ওর কিন্তু খেয়ে নেয়, ও সব খেয়ে নেয়, মানে সব খেয়ে নেয় আমার ছোটো ভাই। ওকে চাউমিন করে দিলেও খেয়ে নেবে, নুন ঠুন কিছু বুঝবে না। প্রথম দিন আমি একটা কথা বলতে চাই, প্রথম দিন আমি ঘুগনি বানিয়েছিলাম যখন, এত বাজে হয়েছিল ওটা, মানে ভীষণই বিচ্ছিরি হয়েছিল খেতে, সেদ্ধ হয়নি চানাগুলো, তারপরও কিন্তু ও খেয়ে নিয়েছিল। দেখতেই পাচ্ছ একটা পুরো মানে কেমন হয়েছে, আমি নিজে একটু খেয়ে দেখছি, কি হবে জানি না, বুঝতে পারছি না। তো গাইজ, আজকে এইখানে আমার ব্লগটা শেষ করছি, তো নতুন কিছু দেখাতে পারলাম, তো আমি নতুন কিছু ট্রাই করে আজকে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম, ভালো লাগছে। এবার আমি পরবর্তীকালে আরও ব্লগ দেবো তোমাদেরকে। সো যেটা বলি সবাইকে, ভিডিওটা প্লিজ 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 শেয়ার করে দাও, আর আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। সো টাটা।